সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার এই নতুন এপিসোডে স্বাগতম। দর্শক, আজকে আমরা আসছি মাদারীপুর সদরে পানিছত্র এলাকায়। এখানে রয়েছেন এক বড় ভাই, উনি অবসরপ্রাপ্ত প্রবাসী, তার আর অনেক পরিচয় আছে। উনি একজন রাজনীতিবিদ, এই রাজুর উপজেলার ইসুপুর ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। ওনার নাম দিদার মোল্লা, উনি এখন অবসরে আছেন। এটা আমরা যেখানে আসছি এটা ওনার বাড়ি, এবং উনি খুবই শৌখিন এবং আপনাদের আমরা সব দেখাবো। খুব শৌখিন একজন মানুষ। তার ছাদে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বিদেশি দেশি অনেক ফল ফ্রুট, ফলের বাগান, মানে এক কথা আমরা একটু পরে এখন আপনাদের পরিপূর্ণটা দেখাবো এবং তার সাথে পরিচয় করে তার সাথে কথা বলবো। আর ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, অনেক অভিজ্ঞতা এবং আনন্দ পাবেন। দর্শক, আমরা তার ভিডিও এখন দেখি, তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে একটা জিনিস খুব আনন্দের ব্যাপার যে একটা জেলা সদরে, মানে সদর শহরের ভিতরে যে এই মানে ছাদের উপরে এত সুন্দর সবুজ বিরাকন বিভিন্ন মানে উন্নত প্রজাতির মানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির যে ফল ফুল বা বিভিন্ন সবজি চাষ, এটা আসলো মানে সরকারের জমিনে কেউ যদি না দেখে যে কতটা আনন্দ লাগছে দেখার পরে। এটা আসলে যারা আইসে দেখছে তারাই
বলতে পারবে। সেক্ষেত্রে মানে এটা সম্পূর্ণ একটা ভিন্ন রকম চিন্তা চেতনা। আপনার মতো একজন শিক্ষিত মানুষ, একজন রাজনীতিবিদ, এবং শুনলাম আপনি পূর্বাসে অনেক বছর কাটাইছেন, কিন্তু এই মাটির যে ঘ্রাণ, মাটির সবুজান, এটা তো ভুলেন না, এর রহস্যটা কি? আসলে কথা বলতে গেলে তো আমার অনেক কথাই আসবে। প্রথমে আমি বলি, আমি একটি কৃষক পরিবারে আমার জন্ম। যদিও আমার বাবা সরকারি চাকরি করতেন, কিন্তু আমি আমার বাচ্চা ছাড়া দুই ভাই ছিল। আমার ছোট চাষার সাথে আমি গ্রামেই ছিলাম, ছোট থেকে মেট্রিক পাস করছি আমার গ্রামেই। আমি একজন কৃষি বিজ্ঞানের ছাত্র ছিলাম। সেই সুবাদে আমার লেখাপড়া শেষে আমি প্রবাসে যাই এবং ইতালিতে দীর্ঘদিন বসবাস করি। সেখান থেকে আমি একটা বড় অপারেশনে আমার হয়, আমার মেরুদণ্ডে অপারেশন। ডাক্তাররা নির্দেশ করেন আমাকে একটু পরিশ্রমের কাজ করবার জন্য, যাতে করে আমার শারীরিক শক্তি আমার বৃদ্ধি হয়। সেই লক্ষ্যে আমি গ্রামে যখন আমি দেশে যখন আসলাম, আসার পর চিন্তা করলাম যে আমি কী করতে পারি। সেই সুবাদে আমি আমার যেহেতু ছাদের উপরে জায়গা আছে, আমার একটা চিন্তা চেতনা জাগলো যে এই ছাদের উপরে কিছু করা যায় কিনা। আমি শায়েখ সিরাজের সম্পূর্ণ ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে দেখি এবং লপ্ত করার চেষ্টা করি, এবং তখন আমি আরও উৎসাহিত হই এই ছাদ বাগান করার জন্য। হাঁটি হাঁটি পাপা করে আমি বিভিন্ন গাছ সংগ্রহ করবার চেষ্টা করি, এবং যে গাছগুলো বাইরের, যেটা এই দেশে হয় না এরকম শুনছি, আমি কিছু গাছ আনি এবং সেগুলো আমি আজকে ফল আমার আসতেছে এবং হচ্ছে। আর মূল বিষয় হচ্ছে যে আমি এখান থেকে আজকে 10টি বছর আমার দেশে, আমি 10 বছর আমার ফ্যামিলির 80% সবজির চাহিদা পূরণ আমার এখান থেকেই হয়, এই ছাদ থেকে হচ্ছে, এখান থেকে আমার 80% হয়। এবং এখানে বিষমুক্ত, এখানে সম্পূর্ণ জৈব সার দ্বারা, যেমন গোবর, তারপর জৈব সার, কেঁচো সার, এবং মাটি খুব কম, 5% আছে মাটি, বাদ বাকি সম্পূর্ণ জৈব সারের, সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আর কি উপায় আমার করা। এরপর আর একটা বিষয় হচ্ছে যে আমি কোনো কীটনাশক ব্যবহার করি না। এরপরে আমি দেখলাম যে ড্রাগন, আমি ঢাকায়, আমার ছোটো মেয়ে বসবাস করতো ঢাকায়, আমি ঢাকায় গেছি, ও বাসার পাশেই ছিল বড় একটা শপ, ওকে কী বলা হয় আর কি, তরকারি সুপার শপ যেটা, ওই সুপার শপে আমি গেলাম, ড্রাগন কিনলাম। কেনার পর দেখি বেশ ভালো, টেস্টি, খুব মজার, খুব মজার। তখন আমি সাহেব সাহেবের ভিডিও দেখে আমি উৎসাহিত হই, এবং আমি আমার এই সাথে এই প্রথম আমার এই ড্রাগন এই গাছটা করি। করার পরে গত বছর আমার এখান থেকে 200 ড্রাগন আমি এখান থেকে পারছি এবং আমি খাইছি। এই 200, এক একটা ড্রাগন কোনোটা 300-400 গ্রাম, কোনোটা 500 গ্রাম, অ্যাভারেজে 3টা 1 কেজি হয়। এবং ওর থেকে আমি আজকে আমি নিজেই আরও 4টা ঝাড় প্রসারিত করছি নিজেই। দেখ, ওইগুলো আমরা সব দেখবো। আর আপনার এখানে কয়টা প্রজাতির গাছ আছে আপাতত? যেটা আমার এখানে প্রায় 35-40টা প্রজাতির গাছ আছে, আমি আপনাকে পর্যায়ক্রমে দেখাবো। আমি যে গাছটির সামনে দাঁড়াই আছি, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটস। এটা প্রায় 15-16 ধরনের প্রজাতি আছে। সেই 15-16 ধরনের মধ্যে আমার যেহেতু এখানে অল্প জায়গা, আমি অতগুলো জায়গা এই কালেকশন করতে পারি নাই, তবে আমার এখানে 4 ধরনের ড্রাগন আছে। আমি যে ঝাড়টিতে আছি, এই ঝাড়টিতে 3টি ধরনের আছে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে ব্ল্যাক। এই একটা ঝাড়ে কি 3 ধরনের ড্রাগন হয়? জাতি আমি এখানে দেখাইতে পারি। এই যে আমার যে ডালটা আমি ধরা আছি, এই ডালটা হচ্ছে সাদা, এটার ভিতর হবে সাদা, উপরে পাকলে লাল লাল হবে। আর এই যে ডালটা আছে, যে ডালটা আমি এখন ধরছি, এই ডালটা হচ্ছে আপনার লাল, ভিতরও লাল বাইরেও লাল হবে। আর এখানে আর একটা ডাল এই যে আছে, এটা ভিতরে ব্ল্যাক হবে, এটা ভিতরে ব্ল্যাক হবে, বাইরে হবে লাল। এই 3টা প্রজাতি আমি এখানে লাগাইছি। দাদা, আপনার সব গাছগুলো দেখবো, একটা তো না, যা আছে সবই দেখবো। তার আগে আমি বলতে চাচ্ছি যে এই এখানে যে আপনি মোটামুটি ছাদে যে 35টা সবজি, যদিও বলছেন অনেক সবজি চাষ ছিল, কিন্তু এখন তো আর সবজির সিজন নাই, আমরা এসে শুধু ফলের বাগানে দেখতেছি। হ্যাঁ, আর এই অল্প জায়গার মধ্যে আপনি যা করছেন আসলে অতুলনীয় একটা ব্যাপার স্যাপার। এই দিক থেকে আমার দর্শকরা হয়তো অনেক উৎসাহী হবে। আপনারা যারা অবসরে আছেন বা দেখা যাচ্ছে আপনারা এই চাকরি বাকরি করেন, ভালো নিজের একটা বাড়ি আছে বা একটা ভাড়া বাসা ছাদে ভালো জায়গা আছে, খোলামেলা জায়গা, আপনার ইচ্ছা করলে পারেন কিন্তু যে বাচ্চা কাচ্চাদের সবুজের সাথে পরিচয় করেন। কারণ কংক্রিটের শহর, শহরে যে
মানে ধুলাবালি শহরের মানুষ আসলেও সবুজের সাথে পরিচিত হইতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আপনারা চেষ্টা করলে এই দাদার মতো আপনারা পারেন আপনাদের ছোট্ট একটু জায়গার মধ্যে টবে দুই একটা ফল ও ফ্রুটের বিভিন্ন বা ইয়া চাষ করতে। আসলে অনেক টাকা খরচের ব্যাপার না, আর ইনকাম আসবে তাহা না, মানে শখ। তা আপনারা চেষ্টা করবেন করার জন্য। আর দর্শক, আমরা এখন এই দাদাকে নিয়ে তার সব ভিডিওগুলো মানে গাছগুলো আমরা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখবো কী কী প্রজাতি আছে, কোনটার কেমন দাম আছে বা কোনটা মার্কেট কেমন ভ্যালু আছে, কোনটা বাণিজ্যিকভাবে চাষ করা যাবে, কোনটা শৌখিন চাষ করা যাবে, এইভাবে বিস্তারিত জানবো। আচ্ছা দাদা, এই যে আমরা একটা গাছ দেখতেছি, হ্যাঁ, সম্পূর্ণ ভিন্ন রকম একটা গাছ আছে, এটা এটা কী গাছ? এটা হচ্ছে ব্রাজিলের একটা গাছ, এটার নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা? জি জি, এটা ব্রাজিল, এটা ব্রাজিলই এটার উৎপাদন সবচেয়ে বেশি হয় এবং ব্রাজিলের গাছ নামে এটা পরিচিত। ব্রাজিলই এটা প্রচুর হয়, বাংলাদেশে এর এখন পর্যন্ত প্রসার ওইভাবে ঘটে নাই। তবে আমি এই চারাটি বাইরের থেকে, আমি ইন্ডিয়া থেকে আনছি। আনার পরে আমার এই প্রথম ফল আসছে, আপনি দেখেন কত ফল এর মধ্যে। না, আমরা দেখতেছি এই যে একটা ডালে, এই যে একটা থোকায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 নয়টা, দশটা, আটটা, এরকম ফল। আচ্ছা, এগুলো কি সাইজ ছোট হয়? মানে না না, ছোট, হ্যাঁ, আমাদের দেশের পেয়ারা থেকে একটু ছোট হবে, মানে এই ছোট সাইজ হবে, ছোট হবে। এটা ছোট হলে খুব মধুর মতো মিষ্টি এবং খুব সুমধুর সুমধুর পেয়ারা, না খাইতে খুব সুন্দর। আচ্ছা, এই যে গাছটা, হ্যাঁ, এটা তো যদিও ব্রাজিলিয়ান জাত আমাদের দেশে অ্যাডজাস্ট এখন হয় নাই, কিন্তু আমি দেখতেছি যে আপনি গাছটা বয়স কত? আমার এই গাছটা বয়স 2 বছর। ফল আসা শুরু করেছে কয় মাস পর থেকে? এই ফল আসা শুরু হয়েছে 1 বছর 4 মাস পর থেকে। ফল আসা 1 বছর 4 মাস পর থেকে ফল আসা শুরু। ফল তো অবশ্যই খাইছেন, মানে এই গাছে? হ্যাঁ। আচ্ছা, এই যে যে গাছটা, এই গাছটা কেমন খরচ, দামটা মানে কত টাকা খরচ হয়েছে? আমি এই গাছটা কিনছিলাম 3,000 টাকা দিয়ে। এই চারা কিনছিল 3,000 টাকা দিয়ে? ছোট একটা চারা কিনছিলাম 3,000 টাকা দিয়ে। আমার মনে হয় এখন এই গাছটার মূল্য কমপক্ষে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। কি বলেন, তাহলে এইগুলো চাষ করে কিভাবে মানুষ এত টাকা পয়সা? আর এই যে এই গাছ থেকে কি কলম করা সম্ভব? হ্যাঁ, কলম করা সম্ভব, তাই না? আমি নিজে কলম করছি এবং আমি আমার প্রতিবেশী একজনকে গিফট করছি। যাক, আমি দাবি করলাম আমার একটা কলম ছাড়া দিয়ে। আচ্ছা, এটা দেখলাম, এটা হলো আপনার যে ব্রাজিল, স্ট্রবেরি পেয়ারা, ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা। আসলে এগুলো শৌখিনতার জন্য বাণিজ্যিকভাবে এখন পর্যন্ত মনে হয় যে করা সম্ভব না। বাণিজ্যিকভাবে করলে সে সফল হবে, যদি কেউ করে এটা সফল হবে। এই ফল এত দাম দেয়, এই ফল তো অনেক দামি হবে, রেয়ার হবে খুব। হ্যাঁ, দাম তো হবে, এগুলো তো ফলে বেশি, ফলে বেশি না? আচ্ছা, আমরা এই পরবর্তীতে যখন আসবো তখন আশা করি পেয়ারাগুলো আবার বড় হয়ে যাবে, আবার একদিন আসবো, যেহেতু অনেক দূরে না আমার কাছ থেকে। আর 1 মাস পরে এসে খাইতে পারবেন। আচ্ছা, আপনি দেখেন 10টারও বেশি আছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরেকটা গাছ দেখবো। আচ্ছা দাদা, এই যে তো আপনার ড্রাগন গাছটা, হ্যাঁ জি, এই ড্রাগন গাছটা আমি তো অনেক জায়গায় হয়তো ভিডিওতে দেখি, ড্রাগন গাছ মানে এর অনেক ডালপালা দেখা যায়, অনেক ঝাপালো, অনেক ভালো লাগে দেখতে, অনেক ভর ভরাট লাগে খুব। এই ড্রাগন গাছ থেকে আপনার মূল গাছ মানে সুর প্রথম গাছ এটা? হ্যাঁ, এটা আমার প্রথম গাছ। হ্যাঁ, আচ্ছা, এই 1 বছর ফল খাইতে পারছেন এটা থেকে, না? এটার বয়স হচ্ছে আমার 2 বছর। 2 বছর? আমার 11 মাসের মাথায় এটা ফল আসছে। তার মানে 2 বছর বয়স, 1 বছর ফল খাইছে? 1 বছর আমি টোটালি ফল খাইছি। তবে সাধারণ যারা একটু অবগত, এটা কম আছে এবং এক্সপিরিয়েন্স কম, তাদের 6 মাস ধরে ফল। 6 মাস? আর একটা প্রযুক্তি আছে, যেমন আমি লাইট জ্বালায় রাখি রাত্রেবেলা, এই সন্ধ্যার পরে 2 ঘন্টা আর ভোর রাত্রে 2 ঘন্টা, 4 ঘন্টা যদি আমি এই আলোটা জ্বালায় রাখি, এটা চায়না থেকে উৎপাদিত করছে। এই ড্রাগনটা মনে হয় আলোতে বেশি ভালো, আলোতে বেশি ফলে এবং এপ্রিলের শুরুতে এর ফল শুরু হবে। এই দেখেন এপ্রিল মাস শুরু হয়েছে, আমার এই যে ফল আসা। আচ্ছা, এই জিনিসটা কি ড্রাগনের ফুল নাকি? এইটা হচ্ছে, এইটাই ফুল, এটা ফুটবে ধরেন আর 2 থেকে 3 দিনের মধ্যে ফুটবে, খুব সুন্দর ফুল হয়। আর এই হচ্ছে ফল, এই ফল যখন গোড়াটা হলো ফল, এটা হলো ফুল, এটা যখন ফুটবে, ফোলা ফোটার পরে এটা পরাগায়নের একটা ব্যবস্থা, যদি নিজেরা করতে পারে, নিজেরা বুঝতে পারে, আমি নিজেই পরাগায়ন করি। এটা স্ত্রী এবং পুরুষ ফুল, ভিতরে 2টা ফুল থাকবে, আমি স্ত্রী ফুলের টাচে ওই পুরুষ ফুলের নিয়ে যাই, পুরুষ ফুলের আবার স্ত্রী ফুলের টাচে নিয়ে আসি, নিয়ে আসার পর আমার প্রত্যেকটা ফুল এর। আচ্ছা, পরাগণের ক্ষেত্রে তো সবাই তো আপনার মতো ওই যে নিজে মানে পরাগণ করাইতে পারবে না, সেই ক্ষেত্রে কি ন্যাচারালি কি হয় না? ন্যাচারালি হবে না, এই কারণে এই ফুলটা যখন, এই দেখেন এটা উপর দিকে, এটা উপর দিকে যেহেতু ফুটলে কিন্তু আমি দেখাইতে পারতাম, এখন যেহেতু এটা ফোটা নেই আমি দেখাইতে পারবো না। এর ভিতরে সুন্দর, খুব সুন্দর দেখতে, এটা খুব বড় সড় একটা ফুল হবে, কিন্তু পুরুষ ফুলটা থাকে মাথায়, মাথায় থাকার পরে ওর ওই স্ত্রী ফুলের এটা শোষণ করতে পারে না, যে কারণে এইটা যদি কোনো আজকাল মৌমাছির সংখ্যা কম, তারপর বড় বড় পোকার সংখ্যা কম যেগুলো পরাগায়ন করায়,
তো আমাদের দেশে এখন এই কীটনাশক ব্যবহার করার কারণে ওই পোকাগুলোর সংখ্যা কম যেগুলো পরাগায়ন হয় যাদের দ্বারা, তো সেই কারণে আমাদের দেশে এখন এটা একটু নিজেরা পরাগায়ন করলে কি 100% আপনার দর্শক আপনারা যারা ড্রাগন চাষ করেন এটা কিন্তু খুব মানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ অনেকে ড্রাগন চাষ করতেছেন, আমার যারা প্যারেন্টস আছেন যে দর্শক আছেন এদের ভিতরে বেশ কয়েক ভাই ড্রাগন চাষাবাদ শুরু করছেন আমি জানি এবং আমার সাথে যোগাযোগ করছেন বলছেন, সেক্ষেত্রে এটা কিন্তু যেহেতু তার দুই বছর গাছ দুই বছর একটা এক্সপিরিয়েন্স একটা গাছের উপরে হোক দুই বছর একটা অভিজ্ঞতা তার আছে, সেক্ষেত্রে সে যেটা বললো যে পরাগায়নটা যদি আপনারা নিজেরা করেন সেক্ষেত্রে ফলও মানে ফল পাওয়ার সময় 100% আপনি এই জিনিসটা একটু খেয়াল করবেন, তাহলে আপনি 60% চলে আসবে, 40% ফল আসবে না। আর এই যে গাছটা, হ্যাঁ এই যে একটা ডাল, এটা ফল ধরে এই দেহের মাথায় এটা ফল কিভাবে আসে, ফুলটা কি এই যে আমরা একটা পরপর একটা করে মানে স্পেস দেখতেছি মাথায় এতটা জায়গা মোটামুটি আমরা 6 ইঞ্চির মধ্যে দেখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ফুল। আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে গত বছরে যে ড্রাগন গুলো কাটছি আমি, এই একটা ডাল, এই যে ছোট ডাল ছিল তার মানে এটা সর্বোচ্চ ডালটা হবে 18 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি লম্বা, এর ভিতর থেকে 12টা ড্রাগন আপনার কাছে, 12টা ড্রাগন কাছে। এটা কি একটা সিঁড়ি ভিতরে হয়? একটা সিঁড়ি হয়। আচ্ছা যাক, এই গাছ থেকে কি কলম করছেন? এই গাছ থেকে আমি কলম করি নিজে, আরো 5টা ঝাড় দিছি, ওই যে এই গাছটা থেকে কয়েক কেজি অনুমান আমরা ফল পাই, মানে একটা ফল কতটুকু হয় আগে? আপনার একটা হিসাব হচ্ছে, আমরা যেটা জানতে পারছি আমার এই গাছটা প্রথম বছর 200 পিস আমি ড্রাগন হারভেস্ট করতে পারছি, এই বছর আশা করছি আমার 300-400 আমি আশা করছি, তবে 400 না হলেও আপনার 350 আমি পাবো। একটা ড্রাগন মানে একবার নিচে যেটা ছোট যেটা ওটার ওজন কতটুকু হয়? এটা আপনার 3 কেজি হবে, তার মানে আপনার 350-400 গ্রাম হয় প্রতি গ্রাম, একবার নিচে 500 গ্রাম হয়, মানে নিচে 450-450 এরকম 500 গ্রাম পরিপূর্ণ হলে 500 গ্রাম হয়। ড্রাগনের বর্তমান বাজার মূল্য কি আপনার জানা আছে? হ্যাঁ জানা আছে। কিরকম? আপনার 300 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত, যেমন প্রত্যেকটা জিনিসেরই আপনার ই আছে, যে প্রথম উঠলে এক দাম, আমার মতো গরিব মানুষ আছে তাকে মানে থেকে ড্রাগন একটু দূরেই, কারণ এত দামি ফল তো সব সচরাচর আমার পক্ষে কিনে খাওয়া সম্ভব না, সেক্ষেত্রে ড্রাগনের মার্কেট মানে অভ্যন্তরীণ বাজার আমাদের দেশি বাজার ড্রাগন মার্কেটে ভালো কিছু হবে আশা করা যায়? আমি আসলে আমি এই দেশের বাংলাদেশের মানুষের সুবিধার আয়ের কথা চিন্তা করে একটি কথা বলবো এবং সর্বসত্য কথা বলবো, বাংলাদেশে যদি কেউ লাভবান হইতে চায় কোনো কৃষক, তাহলে ড্রাগন হচ্ছে সবচেয়ে সর্বোত্তম একটা পন্থা এখন, কারণ আপনাকে উল্লেখ করবো, কারণ একটা ঝাড়ে যদি আপনি সব কিছু বাদ দেওয়া 200 পিস ড্রাগন পাওয়া যায় তাহলে আপনার প্রায় 1 কেজি যদি আমরা ধরি 1 কেজি হয় তাহলে প্রায় 60-65 কেজির মতো আমরা ড্রাগন পেতে পারি। আপনি সব কিছু বাদ দিয়া 400 টাকা করে ধরেন, সব কিছু বাদ দিয়ে আরও 100 টাকা বাদ দেন আপনি, তাহলে আপনার কত খরচ পড়বে? 300 টাকা যদি আমরা ধরি তাহলে দেখা যায় 60 কেজি ধরেন, 60 কেজি 18,000 টাকার মতো 18,000 টাকা পড়বে, এর কোনো খরচ নাই। আচ্ছা কিন্তু এখন আমি আরেকটা জিনিস বলি, মনে করেন ড্রাগন অ্যাভেলেবেল চাষ হচ্ছে, লেবুর মতো বা অন্যান্য বড়ির মতো অন্যান্য ফল অ্যাভেলেবেল প্রতিটা মানুষের চাষ করতেছে, বাংলাদেশের ড্রাগন ভরপুর, ড্রাগনের দাম কমতে কমতে 100 টাকা কেজি নেমে আসলো, তখন কি কৃষক লাভবান হবে? 100 বার হবে, এর এর এই একটা ব্যাখ্যা হচ্ছে আপনার, তখন সে পরিপূরকভাবে জানবে, তার কাছে যদি আপনার প্রথম নতুন অবস্থায় পায় 100 কেজি তাইলে পাবে সে 300 কেজি, এক নাম্বার টু হচ্ছে তার নিয়ন্ত্রণের মধ্যে চলে যাবে তখন, যে কিভাবে আমার এই কস্টগুলো কমানো যায়, কিভাবে আমার এই ইয়াগুলো ড্রাগনের পিছনে খরচটা কমানো যায়। আর তার মানে আপনি যেটা বলতেছেন যে ড্রাগন যদি 100 টাকা কেজি তো নাইমা আসে তারপরও কৃষক লাভবান হবে না, তার মানে আমার দর্শক আপনি ড্রাগন চাষে উৎসাহিত বলতে, আমি 100 বার বলবো যদি কেউ থাকেন
যদি কারো স্প্রিয়া ভালো থাকে, একেবারে স্বাচ্ছন্দ্যে কোনো চিন্তা না করে, কোনো ভাবনা না করে ড্রাগনের দিক আপনারা ঢুকতে পারেন, ড্রাগন চাষের দিক ঢুকতে পারেন। ড্রাগন কোনো রকমই যদি 100 টাকা কেজিতে হয়, তাইলে সব কিছু এই দেশে যত বাগান আছে, যত ফলের বাগান আছে, সব থেকে বেশি আয়ের উৎস হবে এই ড্রাগন ফলের কাছ থেকে। একটা জিনিস আমরা জানলাম, যেহেতু আমি ড্রাগন এর আগে চোখেই দেখি না, ড্রাগন বাগান আমি যাই না, আজকে প্রথম দাদার সাথে কথা বললাম, সে একটা গাছে পরীক্ষামূলকভাবে চাষ করছে, 2 বছর ফল পেয়েছে, মানে গত বছর ফল পেয়েছে, এবারে ফুল আসছে, আবার আসতেছে। ড্রাগন সম্পর্কে উনি যেটা বলল, আমার যতটুকু জানা ছিল বা প্রশ্ন ছিল আমি তার কাছে করছি। আমি এখনও বলতে পারবো না যে এটা কি চাষ করলে ভালো হবে না মন্দ হবে, কিন্তু আপনারা যা শুনলেন আমি ঠিক সেম জিনিসটাই শুনলাম। তারপর আপনারা যারা চাষ করছেন, আমার মনে হয় না যে আপনাদের হতাশ হওয়া লাগবে, কারণ ড্রাগনের এই ব্যাপারটা মোটামুটি খারাপ দেখি না, আশেপাশে যা দেখি মনে হয় যে সামনে আমাদের জন্য ভালোই হবে। তা আপনারা যারা চাষ করছেন মন ভাঙেন না, বিদেশি ফল দেখে বেশি কষ্ট পায় না, আপনারা চেষ্টা করে যান। যেহেতু আমি আজকে সরাসরি এতদিন ভিডিও দেখে একটা মন্তব্য করছি বা করছি, আজকে সরাসরি দাদার সাথে আলাপ করলাম, সেক্ষেত্রে মানে মনে হয় আশাবাদী আমরা করতে পারি, তারপর বিবেচনা দায়িত্ব আপনাদের। আরও আমি একটা তথ্য দেই, এটা বিজ্ঞানসম্মত তথ্য এবং এটা আমার নিজের তথ্য দেয়া তথ্য না, এটা ইন্টারন্যাশনাল একটা তথ্য। 40 বছর লাগানোর পর থেকে শুরু করে 10 মাস, কোনো ক্ষেত্রে হয়তো 12 মাস যাইতে পারে, ফল আসা শুরু করবে, বছরে 9 মাস ফল দিবে, 40 বছর পর্যন্ত এই গাছে ফল দিবে, মিনিমাম 40 বছর পর্যন্ত একে ধারে। আর এর পরিচর্যা একেবারে সীমিত, এর পরিচর্যার ব্যাপারে আমরা একটু পরে জানবো, কারণ আপনার 35টা গাছ, আমরা কেবল ভাই 1-2টা গাছ দেখালাম। আর যেটাও আচ্ছা, কেউ যদি মানে শখে, যেহেতু আপনি বড় বাগান না সাথে, অনেকে শখে বলতে পারে যে আমার 5টা ড্রাগনের চারা দেওয়া যায় কিনা, সেই ক্ষেত্রে কি আপনি মানে অল্প বাগান হলে, যদি 7 বাগান হয় কেউ, আমি তাকে গিফট করব, নো মানে মানে কোন টাকা পয়সা বিনিময়ে। দর্শক, যদি 7 বাগান করেন, 2-1টা চারা লাগে, তো দাদা আপনাদের গিফট করবে, আমি গিফট করব। যাক, এটা ভালো একটা উদ্যোগ, আর দাদার জন্য দোয়া করুন। সে শারীরিকভাবে কিন্তু অনেক অসুস্থ, তারপরেও অনেক রাত সকাল থেকে রাত 12টার মধ্যে বাগানে ছাদে থাকে, কারণ অবসরপ্রাপ্ত মানুষ তো। আমরা এবারে দাদার এখানে ভিন্ন জাতের একটা কাগজি লেবু, যেটাকে বলা হয় কি জান ওই গাছটার নাম, এটাকে বলা হয় কেউ বলে সাত ভাই চাম্পা নামে। হ্যাঁ, কাগজি লেবু, তার মানে হচ্ছে আপনার এক এক থোবরায় 7টা করে হয়, সারা বছরই হয়, এটা সবসময় লেবু পাবেন। দর্শক, যদিও বাংলাদেশে লেবু চাষ এত ব্যাপক হারে হচ্ছে, আমি নিজেও চাষ করছি আপনারা তো জানেন, তারপরেও এখন বাজারে লেবু খুব সংকট, 50 টাকা, 60 টাকা, 80 টাকা হালি। তারপরে আপনারা দেখেন এই যে একটা গাছ, এটা কি সাত ভাই চম্পা কাগজি না? এটা সাত ভাই চম্পা বলে এই কারণে 7টা 7 পিস করে হয় আর কি, মানে দর্শক একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এতটুকু গাছে ছোটো ছোটো লেবু, হ্যাঁ দেখতেও খুব সুন্দর একটা সাইজ আর কি, আর গঠনও ভালো, এই দেখেন বড় হবে, সাইজ বড় হবে না? হ্যাঁ, এই যে হচ্ছে, এই যে আবার হইতাছে, আবার ফুল আসছে, দেখেন কি পরিমাণ। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই সিটলেস লেবুর মতো কি পরিমাণ লেবু হয়েছে এই একটা গাছে, পাতা মানে লেবুবিহীন তো পাতা দেখতেছি না আমরা, শুধু লেবু মনে হচ্ছে। এই আচ্ছা, এই জাতটা কি ওই 12 মাসই নাকি, বা 12 মাস সর্বক্ষণ আপনি এইভাবেই পাবেন? না, কেন বললাম হঠাৎ করে দেখি আবার ছোট লেবু, এই যে ফুলোর জন্য, এই যে ফুল। আচ্ছা, এই জাতটা সম্পর্কে সংক্ষেপ আমার একটু বলবেন যে এটা, এই চারাটা কোথা থেকে সংগ্রহ করলেন? এটা আমি ইন্ডিয়া থেকে আনছিলাম, কারণ বাংলাদেশে আমরা অ্যাভেলেবল এটা দেখি না, আপনি দেখেন না? কম দেখি সাত বাগানে, ঢাকায় আমি দেখছি একটা সাত বাগান এরকম আছে, কয়েকটা সাত বাগান থাকতে পারে, যারা শৌখিন তারা বাইরে থেকে আনে। আপনি ইন্ডিয়া থেকে আনা হয়েছে? ইন্ডিয়া থেকে আমি আনছি। আর এই লেবুটা কি কলম করছে, 2-1 পিস চারা ঠারা কেউ চাইলে দিতে পারবেন শৌখি, মানে সাত বাগানে যদি? হ্যাঁ, এটাও আমি গিফট করবো, এটা আমার নো মানি। আচ্ছা, যাই হোক, লেবু গাছ দর্শক আপনারা তো দেখলেন। আমরা এবার দাদার এখানে এই গাছটা কি? এটা হচ্ছে আপেল গাছ। আপেল গাছ, এটা ইন্ডিয়ার থেকে আনা। এই জাতটা কি? এটার জাতটা আমি ঠিক ওইভাবে বলতে পারবো না, তবে এটা আমাদের দেশে হয়। গাছের বয়স কত এটা? এটার বয়স 6 মাস। মনে হয় 6 মাসের মধ্যে ফল ধরবে নাকি? আর খুব 8 ইঞ্চি ছিল এই গাছটা, ছোট ছিল না? আচ্ছা, যাই হোক, এই সম্পর্কে একটা আপেল গাছ, এখন আপেল না হওয়া পর্যন্ত আমি এটা। আর এই যে একটা গাছ দেখতেছে, এটা তো মালটা মনে হচ্ছে, এটা হচ্ছে বাড়ি 1 মালটা। বাড়ি 1 মালটা? হ্যাঁ, এটা বাড়ি 1 মালটার আপনার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, যে নিচে যে একটা পয়সার মতো একটা দাগ আছে না, একটা দাগ আছে, এটা হচ্ছে বাড়ি 1 মালটা। এটা মিষ্টি হয়, মধুর মতো মিষ্টি। এটা কোনো, আর এটার কালার কি হয়েছে, হলুদই হয় পাকলে? না না, এরকমই থাকবে, সবুজই থাকবে। ও, সবুজ থাকবে কিন্তু খুব মিষ্টি ভিতরে, এটা হল বাড়ি 1। তার মানে বাংলাদেশ কৃষি গবেষণা থেকে অনুমোদিত প্রথম জাত যেটা। আচ্ছা, যাই হোক, আঙ্কেল আর একটা জিনিস, এই যে একটা পেয়ারা গাছ দেখতে, এটা কি আমার দেশি পেয়ারা না কি জাত? না, এটা হচ্ছে আপনার এই আমার এই দুটো গাছ আপেল পেয়ারা। আপেল পেয়ারা না, আপেল পেয়ারা, আপেল পেয়ারা, এটা কি? এটাও ইন্ডিয়া থেকে না,
এটাও তো দেখি বড় ছোট বিভিন্ন জাত আমরা খুলে দেখবো। এটা হচ্ছে আপনার সারা বছর হবে, সারা বছর হবে না? এটা এটা সিরেন, এটা খাবেন, এটা আমাদের দেশে এটা কি পাকছে? হ্যাঁ, না পাকলে খাইতে পারবেন, সুন্দর হবে। আপনি ছেড়েন, এটা ছিড়বো খান, সমস্যা নেই। আমরা দর্শক আমরা পেয়ারাটা কাটতেছি, হ্যাঁ আমরা পেয়ারাটা কাটতেছি, এই যে পেয়ারার ভিতরে দেখলাম, হ্যাঁ আমরা ওই টেস্টের জন্য একটা কাজ করি, আমরা দুই পিস রেখে ওদের দিয়ে দিই, ওরা খাইতে। আচ্ছা মুকুল নাও ভাই, তোমরা খাইতে থাকো। এই যে দর্শক আমরা খাইলাম, আপনারা দেখেন আবার এই জাত লাগাইবেন, দাওয়াত দিবেন, আপনাদের দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু মিষ্টতা বোধহয় ভিন্ন, যদিও এটা মেসুট হয় না এখনো, মানে মেসুট হইলে এটা এটা ব্যাপারটা কিরকম আমি বলতেছি, এই এই ইসের ভিতরে মানে পেয়ারা যে ঘ্রাণটা আছে এটা কিন্তু আমাদের দেশি পেয়ারা ঘ্রাণ, দেশি পেয়ারা। হ্যাঁ পেয়ারা যে ওরিজিনাল পেয়ারার টেস্টটা ওই জিনিসটা আছে, আর দ্বিতীয় কথা হলো এই যে বাইরে সাইডে যে আবরণ শুক্লাগুলো আছে মানে ইয়া, এটাও কিন্তু মিষ্টি, বিচিত মিষ্টি, এটাও মিষ্টি। যাক ভিন্ন রকম একটা স্বাদ বলতে, পেয়ারা তো পেয়ারার মতো লাগবে, তারপর একটু ভিন্নতা আছে, একটু ভিন্নতা আছে। কিন্তু এটা তো বেশি হার্ড না, দুইটা জাত, দুইটা জাত, এই হলো আরেকটা জাত, এইটা হলো দানা ছাড়া, ভিতরে কোনো ই নাই, বিচি থাকবে না, এটা বিচি নাই, কোনো বিচি নাই, ওই আপেলের মতো মানে শরীর বড় গুস্ত থাকবে। হ্যাঁ এটা হচ্ছে মেইন আপেল পেয়ারা, একবারে এটা ভাই এটা থাকে না, এই দেখেন এই যে আমার না, আরটা জিনিস দেখবো, এই যে এটা কি গাছ, ভেন্ডি গাছ নাকি? হ্যাঁ ভেন্ডি গাছ তো, এটা সিজনালি ইয়া আছে। আচ্ছা এই জিনিসটা কি গাছ? এটা এই দেখেন একটা লেবু গাছ, ওই একই আমার ইয়া চারা, ওই একসাথে চারা, একসাথে চারা। হ্যাঁ আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটাও সেম, এই যে কী পরিমাণ লেবু আপনারা ধরছে আপনারা দেখেন। আর ইয়া দাদা এই গাছটা কী গাছ? এটা হচ্ছে জয়তুন গাছ, যেটা কোরআনে আছে, জয়তুন আরবে অতিনি অজয়তুন, তার মানে তিন। দর্শক তিন গাছ কিন্তু আছে ভাইয়ের বাগানে, এবং তিন ফল আমরা খাবো এবং তিন ফল আমরা দেখাবো। আর এটা হলো যে তিন এবং জয়তুন, যে এটা হলো সেই আর আরবের জয়তুন গাছ। হ্যাঁ এই গাছটা আমার ছোটো ভাই ইতালি থাকে, মইনুল মোল্লা নাম, ও আমাকে গিফট করছে, ও ওরে আমি বলার পরে ও ইতালির থেকে আমার আইনে দিছে, আজকে দুই বছর আগে, দুই বছরের গাছটা বল, আশা করছি এই বছরে ফল আসবে। আচ্ছা এরপরে আমরা এদিকটা দেখবো, একটা মিষ্টি তেঁতুল গাছ আছে এখানে, মিষ্টি তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল, এসে মিষ্টি মিষ্টি তেঁতুল গাছ, এটা কোনো টক নেই, মিষ্টি এই ফল আসবে এই সামনে সিজন। এটার বয়স কত? এটা দুই বছর বয়স, এটা দুই বছর বয়স। কিন্তু এই যে এটা কি আমাদের দেশি জাত না, এটা কোথায়? না 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 এটাও বাইরের, সম্ভবত আমি এটাও ইন্ডিয়ার থেকে জোগাড় করা, তবে এক বছরের মাথায় আমার কলম করা গাছ, তো এক বছরের মাথায় ইয়া করছে, ফল আসছিল। অলি তেঁতুল খাইছেন? তেঁতুল খাইছি। এটা সাইজটা কিরকম হয়? এটা সাইজ আমাদের দেশের সাইজের মতো, চ্যাপ্টার না, একটু গোল গোল, না একটু গোল গোল, একটু গোল না, এটা মিষ্টি, মিষ্টি, আচ্ছা একেবারে মিষ্টি। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকবেরি, মালবেরি, ব্ল্যাকবেরি দেশের বাইরা গাছ, মালবেরি, এই যে আবার ধরবে, এটা ফল খাইছি, ছোট বয়সের থেকে ফল হয়, এটার ফল খাওয়া শেষ। গাছ কোথায়? এটা ফল হলো কই আবার? গাছের তো অবস্থা খারাপ, আপনি দেখবেন আমার গাছের পাতা নাই, গাছ আছে, ফল আছে। আচ্ছা এটা তো মালবেরি। আর এই গাছটা কি? এই যে আমরা দেখতেছি খুব চায়না কমলা, চায়না কমলা বলতে এই ছোট কমলাগুলো নাকি? ছোট কমলাগুলো যেগুলো এখানে প্যাকেট হয়ে যে পাওয়া যায় না, ছোট ছোট কমলা মিষ্টি, ওই 100 টাকা প্যাকেট বা এক কেজি, অনেকগুলো কমলা থাকে। আর এই পাতাগুলো এমন ঘন হয় নাকি? না এটা আরো ইয়ে হয় না, ওটা না, মানে এই যে পাতাগুলো ছোট ছোট খুব ঘন পাতা হয় এরকম, এরকমই হয়। হ্যাঁ কমলা আমরা দেখতেছি, দেখতেছি এরপর এই গাছটার বয়স কত? এটা 6 মাস হচ্ছে, ছয় মাসে এই প্রথম একটা দুইটা তিনটা চারটা ছয় সাতটা হয়েছে আর কি, সাতটা আছে। এটা বছর একবার হয় না? এটা বছর একবার হয়। আচ্ছা আর এই গাছটা কি গাছ? এই যে একটা গাছ আমার পিছনে, এই যে এটা হচ্ছে, এটা 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 হচ্ছে মিষ্টি করমচা, মিষ্টি করমচা, করমচা মিষ্টি করমচা, এই যে এই মাসে পরেই ফুল আসবে। ছোটবেলায় খেলতাম যা বৃষ্টি ঝরে যা লেবু পাতা করমচা, এই করমচা, এটা করমচা। হ্যাঁ আর এই গাছটা কি? এটা হচ্ছে থাইল্যান্ডের ইয়া, থাইল্যান্ডের ইয়া, ওই যে থাইল্যান্ডের সবেদা, থাইল্যান্ডের সবেদা, দেখেন না কত ছোট একটা গাছ,
কিভাবে এগুলো কি পাতা জোন না লম্বা হবে এগুলো কি ফুল ফুল এই ফুল মানে ফল আসবে এই গাছে বয়স কত এই গাছ কত তিন মাস হয়েছে লাগাইছি দর্শক আসলে যত ঘুরি বাইরের বাগানে দেখে মানে সাদে ঘুরি আর অত আশ্চর্য হয়ে যায় এত সুন্দর সুন্দর কত সুন্দর কালেকশন দেখছেন সব ইন্ডিয়া বা বিভিন্ন দেশ থেকে আনা এইটা হলো আপনার যে মালটা আমার বাড়িওয়ান মালটা এটার বয়স চার বছর আচ্ছা ওই যে একটা গাছ দেখলাম বাড়িওয়ান মালটা ওটার বসা এটা বসে ওইটা থেকে কলম করা ওইটা 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 দেড় বছর বয়স এটা হচ্ছে চার বছর দর্শক এই গাছ থেকে কলম করা ওই ওই গাছটা আপনার যে প্রথম যে গাছটা ওই গাছটা হলো এই গাছ থেকে কলম করা দাদা আপনারা আমি একটা জিনিস খেয়াল করছি যে বারবার যে আপনি প্রতি গাছগুলা কাটা হ্যাঁ মাথা কাটা বড় এই কাটিংটা কি আপনি কি জন্য করা এটা হচ্ছে কি আমি তো অত বড় কৃষিবিদ না আমি ফলো করি শায়েখ সিরাজ সাহেবকে উনি বিভিন্ন জায়গা যায় গাছের ডাক্তার সাথে নিয়ে যায় এবং ওইখান থেকে আমি এটা ইয়া পাইছি যে আপনি যত কাটবেন যত ফলের গাছ আছে যত কাটবেন ছাটাই করবেন তত ফল বেশি আসবে ফল বেশি ডাল বেশি ফল বেশি কাটিং পদ্ধতি মানে এটা যত কাটবেন তত ফল বেশি আসবে গাছ ছোট থাকবে ফল বেশি আসবে আর একটা আছে ছাদের গাছ অনেক বড় লম্বা করতে নাই এটা ঝড়ের সমস্যা না এখন আমরা চারতলার উপরে আছি তারপর একটা টপের উপরে গাছটা একটা ঝড় আসলে গাছটা পড়ে যেতে পারে আপনি এটা দেখেন এটা মনে হয় আড়াইশোর উপরে ফল আছে এখন আমি অনেক বড় একটা কাজ করলাম 200 ফল থাকলো আচ্ছা এই গাছ থেকে এক বছর একটা পরিমাণে এই যে এই গাছটা ধরুন চার বছর বসে একটা গাছ এই গাছ থেকে কয় কেজি ফল বছর আমরা আশা করতে পারি এটা ধরেন আমার তিনটা চারটা সর্বোচ্চ চারটা লাগবে এক কেজিতে চারটা চারটা পাঁচশো গ্রাম করে হবে অনেক বড় হয় না অনেক বড় হয় অনেক বড় চারটা বছর এক কেজি আচ্ছা কত কেজি ফল হারভেস্ট করা সম্ভব একটা গাছ থেকে এটা ধরেন এখন বোধহয় ইয়ে আছে 300 মতো আছে এর আর 300 মতো হবে তার মানে এইগুলা বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে তো বাংলাদেশে বাড়ি ওয়ান যেহেতু অবশ্যই বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে আচ্ছা আর এই যে এই যে আপনি ড্রাগনের যে ওই জায়গা থেকে চারা করা এই তিনটাই আমার আমার করা এই তিনটা না চারটা এক দুই তিন চারটা দর্শক আপনারা এই জায়গা দেখতে পাচ্ছেন এই যে বাইরে যে ইয়া ড্রাগনের যে ইয়া শেডগুলো করা দশ মাসের কাছে ফল আসছে এই গাছটার পর দশ মাস দশ মাস এই দেখেন হ্যাঁ দেখা যাচ্ছে যে এই জায়গা আবার ফল আসছে দশ মাসের কাছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আজকে দেখছি ও মানে এতদিন চোখে পড়ে নাই আজকে দেখছি আসছি আজকে যে আমরা আসছি এই জন্য আজকে ফল দেখা দিচ্ছে বা ফুল দেখা আসছে এই গাছটা ওই জায়গা থেকে আপনি নিজে কলম করে এইগুলো করছেন এরপরে আর একটা আছে নাকপুরি কম এটা কি নাকপুরি কম নাকপুরি কমলা নাকপুরি নাকপুরি কমলা নাকপুরি কমলা এটা কোন দেশি জাত এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা অরিজিনাল ইন্ডিয়ান জাত হ্যাঁ এটা পাকলা কালার কি সবুজ থাকে না সারা বছর হবে দেখেন এই যে বড় এক সাইজ আছে এরপর এই যে ছোট সাইজ মাঝে সাইজ আছে আবার এই যে সাইজ আছে আবার এই যে ফুল আবার আসবে আসতেছে এটা সারা বছর না এটা আমরা দেখতেছি যে পর্যাপ্ত ওই ইসের মতো এই যে বড় আছে তারপরে একবার ছোট মাঝারি ছোট বিভিন্ন সাইজ আছে এটাও যে ওই যে ওই সিটলেস লেবুর মতো দশটা আর কি যে সবসময় র্যান্ডম হইতেই থাকে ছোট বড় যদি গাছ লাগান আর যদি সারা বছর ফল না থাকে আপনি তো খুশি থাকবেন না কারণ না শান্তি পাওয়া যায় না তো আসলে যখন আসবেন সাদা সাদা একটা ফল দেখলাম একটা বড় হচ্ছে একটা ছোট সাইটে পাক সাইটে খাইতেছেন এই আমরা দেখলাম আর আপনার পাশে এটা কি ঝাউ গাছ না কি গাছ এটা আপনি দেখার সৌন্দর্য ঝাউ গাছ বলে মানে শো পিস যেটা আর কি শখের জন্য আচ্ছা না দেখতে সুন্দর লাগে ও পাতাগুলো খুব টাইট তো আর এই জিনিসটা কি এই গাছটা কি এটা আমলকি থাইল্যান্ডের আমলকি থাইল্যান্ডের আমলকি এটা কি রকম হয় আমাদের দেশে আমলকির মতো এটা ওই যে ফুল আসলে প্রত্যেক না সেটা বলি না বলছি মানে আমলকির সাইজটা কি রকম আমাদের দেশে যে আমলকি তার থেকে 4 থেকে 5 গুণ বড় হয় আমাদের দেশে তো এত বড় বড় আমলকি হয়ে যায় তার বড় অনেক বড় হয় মানে আপেল আপেলের মতো একটা আর খাইতে টেস্ট কেমন খাই একটু মিষ্টি মানে আমাদের দেশে টক ফলন কেমন এটা কি ফলন পাইছিলেন দেখবা না না এটা এই বছর আমরা রাখতে নিষেধ করেছেন এজন্য রাখি আচ্ছা আর এই গাছটা কি এটা হচ্ছে সুইট লেমন সুইট লেমন সুইট লেমন এটা হচ্ছে চোকলা উপরে যে চোকলাটা এটা হলো মিষ্টি মানে লেমন লেবুর যে ইয়া উপরে সাল্ট আছে ওটা মিষ্টি ওটা মিষ্টি ভিতরেটা টক ভিতরেটা টক টক বলতে গেলে মানে খাওয়ার মতো মানে এরকম আচ্ছা এইগুলা কি দিছেন এগুলো আমার এইখানে যত ইয়া দেখেন পাতা টাতা যা কিছু দেখেন এগুলো আমি কোনো কিছু ফলাই না সব গাছের গোড়া মানে এগুলা দিয়ে আবার জৈব সার তৈরি করে ফেলেন আচ্ছা এই কি গাছ দেখতেছে এটা কোনো পাতা নাই কিছু নাই কি এটা কি মারা গেছে নাকি না না এটা মারা যায় এটা আম গাছ এটা সিস্টেম এই নতুন করে ফল আসবে এটা কাটিমন আম কয় কাটিমন কাটিমন আম কয় কি আসবে তো যাক শখের বেলা চাষ করা যায় আর এটা আছে মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা মাধুরী পেয়ারা এটা কি বাংলাদেশি জাত এটা না বাংলাদেশে তো মাধুরী পেয়ারা নাই এই দেখেন কাটিং করে দিলে তার সুবিধা কি আমার এইটুক পাতায় কিভাবে যে ই আছে দেখছেন
আচ্ছা এটা যেটা করছেন করার ফলে এটা হইছে মানে এই ডালটা কাটার ক্ষেত্রে এই জায়গায় ডাল বের অলরেডি ফুল চলে আছে ফুল চলে আছে কতগুলো দেখছেন হ্যাঁ হ্যাঁ এই পেয়ারাটা এটা তো আছে কিন্তু আসে নাই না মাদুর পেয়ারা এই পেয়ারাটা কি এর আগে দুই একবার খাইছেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে প্রত্যেকটা যে গুলো আমি কাছি সবগুলো কিন্তু আসছে হ্যাঁ তারপরে ওইগুলো কাটিও নাই এই যে এইগুলো এই চারটা কোন জায়গার ইন্ডিয়ারই নাকি মাধুরী পেয়ারাটা কোন জায়গায় আমি ওইভাবে বলতে সারা সংগ্রহ কোথা থেকে সারা সংগ্রহ সে এখান থেকে খুলনা থেকে খুলনা আচ্ছা দাদা আপনার এই সাত বাগান তো মোটামুটি পুরোটাই ঘুরে দেখলাম এখন আমার কাছে যেটা প্রশ্ন হলো যে অনেকে দেখা যাচ্ছে আপনি কিছু ওই ড্রাগন চারা করছেন তিন ফলে কিছু কলম করতেছেন তারপরে ওই যে কিছু মানে আপনি তো সম্পূর্ণ ভিন্ন জাত আপনি ইন্ডিয়া থেকে অনেক কষ্ট করে অনেক কষ্ট অনেক টাকা পয়সা খরচ লোক বলের মাধ্যমে বা নিজে যাইয়া আপনি যদিও শারীরিকভাবে একটু অসুস্থ মানুষ তারপরেও যেমনি হোক না কেন টাকা পয়সা অনেক খরচ করে আপনি জোগাড় করছেন এবং আপনি বলছেন কেউ যদি সাত বাগান শখে করতে চায় সেই ক্ষেত্রে আমি তারা চারা দেবো মানে উইদাউট মানি টাকা ছাড়া আপনি চারা দেবেন সেটা ঠিক আছে সেটা শখের বেশি একজন দুই চার পাঁচটা চারা নিলে যাতে আপনি যে ড্রাগন গাছগুলো দেখলাম এখান থেকে আমি চারাগুলো অনেক চারা করতে পারবেন এখন যেহেতু আপনিও অবশ্যই আপনি চান যে মানুষও এই কৃষিকাজে আগে আসুক সমৃদ্ধ হোক সেক্ষেত্রে এই চারা বাণিজ্যিকভাবে কি পর্যায় করবো আর কি আজকে না হোক দুই মাস পর এক মাস পর বাণিজ্যিকভাবে দেওয়ার কোনো চিন্তাভাবনা আপনার আছে আসলে মেনলি হয়েছে কি যে আপনার শখ ছাড়া কোনো কিছুই হয় না আপনি বাণিজ্যিক একটা কাজ হাতে নেবেন আপনার শখ থাকলে লাগবে শখের বাইরে আপনি কিচ্ছু করতে পারবেন না সেই ক্ষেত্রে আমি বলবো যে সাত বাগানের ক্ষেত্রে এটা 100% শখের বসবাসই করে তো সেই জায়গায় সেই প্রেক্ষাপটে আমি বলবো যে লাভ লসের যে বিষয়টা সেটা হচ্ছে যে যদি জেনে শুনে এবং পরিপাটিভাবে এবং যে নিয়ম বা নিয়মাবলী আছে সাত বাগান করার ক্ষেত্রে এটা পূর্ণাঙ্গভাবে মানে এবং ওইভাবে করে তাইলে এটা তার লসের কোনো সম্ভাবনাই নাই একের জিরো লাভটা কোন জায়গায় আছে অনেকে কোটি কোটি টাকার মালিক শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক অনেক বড় প্রাসাদদের মধ্যে বসবাস করে বাজার থেকে সে কীটনাশক কিনা সে নিজে ক্যান্সারে রোগী হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে যে যদি আমার এই ছাদটা 3000 ফুটের 2700 ফিটের 2700 স্কোয়ার ফিটের ছাদ অর্ধেকটা রাখছি আমার হাঁটা চলা কাপড় চোপড় শুকানোর জন্য আর অর্ধেকটাই আমি এই ঘরটায় ধরেন আরও প্রায় 200 ফিট বাদ দেন তাহলে আমার 1000 ফিটের 1100 ফিটের একটা সাত বাগান এখান থেকে আমি আজকে 8 বছর কোনো তরকারি মানে কিনি না বললেই চলবে তবে ধরেন সেখানে 20% আমি 80% শাকসবজি কিন্তু ছাদ থেকে আসে ছাদ থেকে ইয়া করি তাও প্রাকৃতিক মানে সব কিছু প্রাকৃতিক জৈব সার বা প্রাকৃতিকভাবে আসে এখানে কোনো কীটনাশক নাই এইখানে কোনো রাসায়নিক কোনো সার নাই সম্পূর্ণ জৈব বালাইতে আমার এগুলো তৈরি করা আর যাই হোক আমরা আমাদের ভিডিওটা যদিও অনেক লং হয়ে গেছে শেষ সময় তো এই সর্বশেষ যেটা আমরা আসলাম ভিডিও করলাম একটা প্রতিবেদন তৈরি করলাম আপনি ভিডিওটা আমার মানুষের কাছে পৌঁছবে সেই ক্ষেত্রে এখানে অনেক মানুষ হাজার হাজার কখনো লক্ষ লক্ষ মানুষ হয়তো এই ভিডিওটা দেখবে তাই সেক্ষেত্রে তাদের আপনি কি মানে কি উপদেশ বা কি মেসেজ দিচ্ছেন আমি একটা উপদেশ দেবো যে মাদারবোরে যদি কেউ থাকেন আমি যেহেতু মাদারবোর শহরে মানে ছোট্ট আমার বাড়ি মাদারবোরে যদি কেউ সাত বাগান করতে চান তা আমি কিছু যেগুলো এক্সপার্ট হয়েছি যেমন ড্রাগনের চারা আমি সুন্দরভাবে করতে পারি তিন ফলের চারা আমি সুন্দরভাবে করতে পারি আরও অন্যান্য যে ফলগুলো আছে যেগুলোর কষ্ট কম বাজারে যেগুলো হরহ পাওয়া যায় সেগুলো আমি করি কিন্তু যদি আপনারা মনে করেন যে আপনারা এই ধরনের কাজে লিপ্ত হবেন এবং সাত বাগান করবেন আমি তাদেরকে তিন ফল থেকে শুরু করি এবং ড্রাগনের যে চারাগুলো আছে আমি আপনাদেরকে গিফট করব পয়সা ছাড়া টাকা ছাড়া আমি তাদেরকে শুধু উৎসাহ দেওয়ার জন্য এবং এটা যে একটা ভালো কাজ সুন্দর কাজ এবং অল্প পয়সার মধ্যে অনেক ভালো কিছু করা যায় এবং আর একটা জিনিস জানবেন আমার সন্তানের মতো লাগে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাতা তা তো অবশ্যই আমি একটা গাছে একটা পাতা যদি খারাপ দেখা যায় আমার সেদিন কিন্তু ঘুম হয় না আমার বাচ্চারা যেরকম ছোটোবেলার থেকে লালন পালন করি আমার প্রত্যেকটা গাছ কিন্তু সেভাবে লালন পালন করি শেষ বয়সে যখন রিটায়ার্ড হয় একটা মানুষ আমার যদিও বয়স অত বেশি না আমি কিন্তু রিটায়ার্ড পারসন মানে আমি এখন কিছু করি না মানে কোনো কাজ ভারী কোনো কাজ করতে পারতেছেন না কিছু করি না আমার শারীরিক অসুস্থতার কারণে আমি একটু অসুস্থ মনে করি না আমি সকালে 4 ঘন্টা বিকালে 4 ঘন্টা সাথে 8 ঘন্টা পরিশ্রম করি আমি একটুও অসুবিধা বোধ করি না আমার সঙ্গে সাথী হয়েছে এখন গাছ আমি অনেক ভালো আছি আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আর
এতটুকু বলবো, ছাদ বাগান করতে গেলে একটু সেন্সিটিভ বিষয়, এর মাটি তৈরি করা, ড্রাম কোন ড্রামে কোন গাছটা লাগাবেন। যেহেতু আমি একটু সবার থেকে ভালো বুঝি না, তবে আমি যেহেতু করতে করতে আপনি 5 বছর করতেছি, সেই ক্ষেত্রে আমি আমার নিজেকে বলি, মনে করি আমি একটু বুঝি না। 4-5 বছর করছেন, তারপর তো আপনি কৃষি বিভাগের ছাত্র। হ্যাঁ, আমি কৃষি বিজ্ঞানের ছাত্র। হ্যাঁ, কৃষি বিজ্ঞানে আপনার পড়াশোনা তো কৃষির উপরে ছিল, আর ওই জিনিসটা অত্যন্ত মানে যদিও শেষ বয়স বলা যাবে না, তো এই মধ্য বসায় ওই জিনিসটা কাজে লাগতেছে এখন অবসরে। হ্যাঁ, এটা আমার কাজে লাগছে, কৃষি বিজ্ঞান ছাত্র হওয়ার কারণে গাছ এর শিকড়ের কী অবস্থা, গাছের কোন গাছের কী চেহারা থাকতে হবে, গাছের ডেভেলপ কীভাবে হবে, গাছের ফল কীভাবে আসবে। আর মানে সর্বোপরি একবার সর্বশেষ কথা যেটা, সেটা হলো আমি কি অনেকে ছাদ বাগান করতে চায় বা অনেক উৎসাহী মানুষ আছে, তারা আমি যদি মানে পরামর্শ চাই আমার কাছে, আমি কিছু বুঝি না কিন্তু তারপর আমার কাছে অনেকে পরামর্শ চায়, আমি যতটুকু জানি ততটুকু দিই, যতটুকু না পারি দেয়, সেক্ষেত্রে আমি যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিই ডিসক্রিপশনে বা আমার ভিডিওর কোনো একটা জায়গায়, তখন কিন্তু আপনি হয়তো অনেক বিরক্ত করতে পারে যে দাদা আমার এই গাছটা করবো কেমনে কেমনে, সেক্ষেত্রে আপনি অনেক বিরক্ত হইতে পারে, আমি কি মোবাইল নাম্বার দিব? 100 বার আপনি দেবেন। এক্ষেত্রে যদি কেউ আপনাকে কোনোদিন বলতে পারে যে ভাই নাম্বার দিছিলেন, ওই ভদ্রলোক তো আমার সাথে আচরণ অত সুবিধাজনক করে নাই, আপনি মানে আমি চাচ্ছি যে আমার দর্শক, আপনি একজন অভিজ্ঞ মানুষ, আপনি সরজমানি করছেন, সেক্ষেত্রে আমার দর্শকরা এই যারা অনেকে হয়তো আপনি একটু পরামর্শ নেওয়ার জন্য সটফট করে যায়, যদি একটু পরামর্শ বাইরে একটু পরামর্শ দেন, সেক্ষেত্রে আমি আপনার নাম্বারটা দিয়ে দেবো, পরামর্শ অবশ্যই তাদের দেবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কথাবার্তা, আপনার বাগান ঘুরে দেখলাম এবং আমার দর্শকরা দেখলে তখন সবাই আপনার এই বাগানটা দেখছে। আর আমি যেটা বলবো যে যদি আপনাদের কারো প্রয়োজন থাকে যে দাদার একটু পরামর্শ নেওয়া সম্ভব, তাহলে ডিসক্রিপশনে দাদার নাম্বারটা দেওয়া আছে, আপনি ওখান থেকে নিয়ে আপনারা দাদার সাথে পরামর্শ করতে পারেন।